ডেঙ্গু ফিভার বিভিন্ন তথ্য বলে 2017-18 সালের পর থেকে ডেঙ্গু ফিভারের প্রকোপটা কিন্তু অনেকটাই কমে এসেছে। 2017-এর একটা সমীক্ষা দেখা যায় প্রায় 180,000-এরও বেশি লোক এই ডেঙ্গু ফিভারে সংক্রমিত হয়েছেন। তবে 17-18 পর থেকে এখন অবধি ডেঙ্গু ফিভারে সংক্রমিত হওয়ার যে হারটা সেটা অনেকটাই কম, তার একটা কারণ হতে পারে যে গভর্নমেন্ট কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তাছাড়া মানুষও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই সচেতন হয়ে গেছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডেঙ্গু ফিভার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা রাখবো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ডেঙ্গু ফিভারটা কি। ডেঙ্গু ফিভারের প্রধান যে লক্ষণ সেটাই হলো জ্বর আসা, শরীরে প্রায় 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অবধি জ্বর আসতে পারে। তাছাড়া ফ্লু লাইক যে সিমটমসগুলো সেগুলো অবশ্যই থাকবে। এটা অ্যাকচুয়ালি একটা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের সংক্রমণের ফলে হয়ে থাকে এবং এটা এডিস মসকুইটো দ্বারা মানুষের দেহে সংক্রমিত হয়। ভারত, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া, মেক্সিকো, আফ্রিকার মতো দেশে বিগত দিনগুলোতে আমরা এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেকটাই দেখে এসেছি। ডেঙ্গু ফিভারের কারণ সম্পর্কে আলোচনা করলে পূর্বেই বলেছি এডিস মসকুইটো দ্বারা সুস্থ মানুষের দেহে সেটা সংক্রমিত হয়ে থাকে। তাছাড়াও এরা সংক্রমিত হওয়ার পিছে 4 ধরনের ভাইরাস হতে পারে, সেগুলো হলো DENV1, DENV2, 3 এবং 4। যখন কোনো ইনফেক্টেড পার্সনকে কোনো মশা কামড় দেয়, তার সাথে ওনার শরীর থেকে ডেঙ্গুর জীবাণুটাও কিন্তু মশা নিয়ে আসে এবং তারপর এই মশারা যখন কোনো সুস্থ মানুষকে কামড় দেয়, তখন ওই সুস্থ মানুষের দেহেও ডেঙ্গুর জীবাণুটা কিন্তু ছড়িয়ে দেয়, যার ফলে ওই সুস্থ মানুষের দেহে ডেঙ্গু সংক্রমণ হয়ে থাকে। যখন কেউ ডেঙ্গু ফিভার হওয়ার পর সুস্থ হয়ে ওঠেন, তখন ওনার শরীরে কিন্তু ওই স্পেসিফিক ভাইরাসের একটা অ্যান্টিবডি থেকে যায়। তবে অন্যান্য যে 3 ধরনের ভাইরাস আছে, ওগুলো দ্বারা তিনি পরবর্তী সময় আবার সংক্রমিত হতেই পারেন। ডেঙ্গু ফিভারের যে লক্ষণগুলো, সেটা কোনো ইনফেক্টেড মশা কামড় দেওয়ার 4 থেকে 14 দিন পর ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। তার মধ্যে যেমন ফ্লুলেক সিমটমস অবশ্যই থাকবে, জ্বর সর্দি কাশি গা ব্যথা থাকে। তবে যে মূল লক্ষণ সেটা 3টা স্টেজের মাধ্যমে ফেজের মাধ্যমে হয়ে থাকে। প্রথম যে ফেজটা সেটা হলো মাইল্ড ডেঙ্গু ফিভার, অর্থাৎ এই স্টেজে সামান্য কিছু জ্বর আসে, সর্দি কাশি বা গা ব্যথা ইত্যাদি হয়, ফ্লুলেক সিমটমস হয় এবং ধীরে ধীরে মেডিসিন খাওয়ার ফলে সেটা কিন্তু কমতে শুরু করে। অনেকেই ভাবেন যে ডেঙ্গু ফিভারটা সেরে গেছে, কমে গেছে, কিন্তু তা নয়। যদি সেটা সেকেন্ড স্টেজে পদার্পণ করে, যেটা কিন্তু খুবই ভয়ানক, যাকে আমরা হ্যামোরেজিং স্টেজ বলে থাকি, এই পর্যায়ে যে কোনো শরীরের যে কোনো অংশ থেকে আপনার ব্লিডিং হতে পারে, নাক থেকে, মুখ থেকে বা আমাদের জিআই ট্র্যাক বা আপনার পায়খানার সাথে বা আপনার স্টুলের সাথে যেটা আমরা বলবো যে ব্লিডিং হতে পারে। তো এই স্টেজ কিন্তু খুবই ভয়ানক। ধীরে ধীরে ব্লিডিং হওয়ার ফলে শরীরে ব্লাড প্রেশারটা খুব বেশি কমতে থাকে, আর যার ফলে পেশেন্ট কিন্তু শকেও চলে যেতে থাকে এবং এই পর্যায়ে যদি কেউ পদার্পণ করে, তাহলে বাড়িতে না থেকে অবশ্যই হসপিটালাইজেশনে থেকে অভিজ্ঞ ডাক্তারগুলোর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাটা কিন্তু খুবই প্রয়োজন। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের কথা বললে ডেঙ্গু অ্যান্টিজেন বা অ্যান্টিবডি রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগটা নির্ণয় করা হয়ে থাকে। ডেঙ্গু ফিভারের ট্রিটমেন্টের কথা আলোচনা করলে তার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট কিন্তু নেই। ডেঙ্গু ফিভার ধরা পড়ার পর যখন যে লক্ষণটা প্রকাশ পায়, ডাক্তারবাবু সেই লক্ষণের চিকিৎসা করে থাকেন। জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, গা ব্যথা যা হয়, যখন যে সিমটমটা প্রকাশ পায় তার মেডিসিন দিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করে থাকেন। তাছাড়া হসপিটালাইজেশনে থাকতে হয় এবং সেখানে ডাক্তারবাবু স্যালাইন দিতে পারেন, যার জন্য আপনার যে ডিহাইড্রেশন হয় বা আপনার শরীরে হাইড্রেশনটা বা আপনার শরীরে ইলেকট্রোলাইটসটা মেনটেন করার খুব বেশি চেষ্টা করা হয়। তাছাড়া আপনি হাইজেনিক থাকাটা খুবই প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটা খুবই প্রয়োজন। হসপিটালে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে ডেঙ্গু ফিভারটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তবে প্রিভেনশনের কথা আলোচনা করলে সবার প্রথমেই বলবো যে এডিস মসকুইটো দ্বারা সৃষ্টি হয়, আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও জল জমা থাকে সেই জায়গাতে কিন্তু এডিস মশা ডিম পাড়ে এবং সেখান থেকে এডিস মশকের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু ডেঙ্গু ফিভার হওয়ার চান্সটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জমা জল থাকে, অবশ্যই এটাকে পরিষ্কার করে নিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন। এছাড়া আপনাকে যাতে মসকুইটো বাইট না করে, মশাতে না কাটে, সেই দিকে খেয়াল রাখবেন। তার জন্য আপনি অবশ্যই মশারি বা বিভিন্ন মসকুইটো কয়েল মার্কেটে আছে সেগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, মশা আপনি তাড়াতে পারেন। আশা করব ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।